টুর্নামেন্টের শুরু হতে না হতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বিদায় বললেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ব্যক্তিগত কারণে বিপিএল থেকে বিরতি নিয়ে দুবাই যাওয়া এই ক্রিকেটার আর ফিরছেন না বিপিএলে বিপিএলের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএলের সর্বশেষ ম্যাচটি ছিল আসরে ফরচুন বরিশালের তৃতীয় ম্যাচ তবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও হার জোটে তারকায় ঠাসা দলটির ম্যাচ শেষ হতেই মালিক দলের সঙ্গে ছেড়ে দুবাইয়ের বিমান ধরেন দলীয় সূত্র জানায় মালিক ব্যক্তিগত কাজে বাংলাদেশ ছেড়েছেন দুবাইয়ে ব্যক্তিগত কাজ সেরে শীঘ্রই যোগ দেবেন দলে সিলেট পর্বের ম্যাচগুলোতে আবারও খেলতে দেখা যাবে তাকে তবে এবার জানা গেছে মালিক আর ফিরছেন না ফলে তাকে ছাড়াই পরবর্তী ম্যাচগুলোর কৌশল সাজাতে হবে দলটিকে রংপুর রাইডার্স এর বিপক্ষে প্রথম ম্যাচে সতেরো রানে অপরাজিত থাকা মালিক বল হাতে নয় রানের খরচায় শিকার করেন একটি উইকেট দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স বিপক্ষে পাঁচ রানে অপরাজিত থাকলেও বল হাতে আঠারো রানের খরচায় কোন উইকেট পাননি কুমিল্লা ভিক্টোরিয়ামস বিপক্ষে ব্যাট হাতে সাত রানের পর আর বল হাতে নেওয়ার সুযোগ পাননি বরিশালের পরের ম্যাচের আগে লম্ব বিরতি রয়েছে আগামী সাতাশ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সাউদার্ন আর্মিরা যে ম্যাচের ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিপিএল খেলতে বাংলাদেশে আসার পর শোয়েব মালিক তার তৃতীয় বিয়ের ঘোষণা দেন এর পরপরই জানা যায় টেনিস তারকা ভারতের সানিয়া মির্জার সাথে বিচ্ছেদ হয়েছে তার